অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে সাইনবোর্ড ঝোলালেন তৃণমূল নেত্রী। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন কটাক্ষ বিরোধীদের। অশোকনগর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে অবৈধ মদ বিক্রি বন্ধের উদ্দেশ্যে এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তীর পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে অবৈধ মদ বিক্রি বন্ধের কথা উল্লেখ করে এই সাইনবোর্ড লাগানো হয়। যেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে অশোকনগর থানার অবস্থান। তাই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সাইনবোর্ড লাগানো হলেও বন্ধ হয়নি মদ বিক্রি, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। আমরা চাই না এখানে বিক্রি করতে, সামনে থানা, এখানে কাউন্সিলর থাকে, এখানে ওপেন মদ কি করে বিক্রি হয়? আমাদের ছেলেমেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, ভালো একটা টিউটার মাস্টার বাড়িতে আসে পড়াতে পারে না, বলে যে ওই জায়গায় মদ বিক্রি হয়, আমরা ওখানে যাবো না। কোনো ভদ্রলোক এখানে আসতে চায় না, এখানে ওপেন কি করে এখনো বিক্রি হচ্ছে? এখনো বাড়িতে এসে মদ নিয়েছে, ওপেন গাড়িতে করে ছেলে টোটো করে মদ নিয়ে যাচ্ছে বাড়িতে, এগুলো কি করে নিচ্ছে? থানার সামনে, থানার গলির সামনে মদ বিক্রি হচ্ছে, কি ওখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকছে, কি করে হচ্ছে স্যার এগুলো বলেন। এ ব্যাপারে 15 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কৃষ্ণ চক্রবর্তী জানান, সভানেত্রী হবার আগেই এলাকার মানুষের কথা ভেবে তিনি এই সাইনবোর্ড লাগিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেন, মদ বিক্রি বন্ধ করার দায়িত্ব প্রশাসনের। তিনি দাবি করেন, অশোকনগর জুড়ে চলছে অবৈধ মদ বিক্রি। পাড়ার লোকের একটা ধারণা বোধ হয় আমার প্রশ্রয় মদ বিক্রি হচ্ছে, আমি কাউন্সিলর, আমি শক্তিশালী, তাও কেন হচ্ছে? তারপরে আমি বললাম, তাহলে একটা তোমরা পোস্টার তৈরি করো আমার নাম দিয়ে, যেখানে অবৈধ মদ বিক্রি, এই জন্যে তারপরে আর পাড়ায় মদ বিক্রি হয় না। আমি বলতে পারবো না, ঘুরে ঘুরে বিক্রি করতে পারে আমি জানি না, সেটা প্রশাসনের দায়িত্ব, আমি কি করব ঘুরে ঘুরে বিক্রি করলে? হ্যাঁ, থানা পার্শ্বস্থ তো আছে, থানাকে তো বলাই হয়, বিভিন্ন সময় বিভিন্ন এলাকার লোক এসে বলছে যে এখানে মদ বিক্রি হচ্ছে, ওখানে থানাকে বলছি, থানা তাড়া দিচ্ছে, চলে যাচ্ছে, আবার বিক্রি হচ্ছে। এটা তো প্রশাসনের দায়িত্ব, আমি তো মদালার পিছন পিছন ছুটবো না। প্রশাসন করে, ধরে আবার ছেড়ে দেয়, ধরে আবার ছেড়ে দেয়, এই তো করে। এই নিয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার কটাক্ষ করে বলেন, অশোকনগরে অবৈধ মদের আড্ডা শিল্পে পরিণত হয়েছে। আমরা অবিলম্বে এর জন্য আন্দোলন নামবো এবং যাতে এই মদ বিক্রি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ থাকে বা রেস্ট্রিক্টেড এলাকায় যাতে মদ বিক্রি হয় সেটার জন্য যাতে সরকার ব্যবস্থা নেয়, আমরা তার জন্য যথাযথ ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।